मन जे आमार सदाई बोले, मन जे आमार सदाई बोले, सकल तीर्थ आछे आमार तारा मायेर चरण तले, सकल तीर्थ आछे आमार तारा मायेर चरण तले, मन जे आमार सदाई बोले, मन जे आमार सदाई बोले। দেখো রুদ্র রূপে স্বয়ং মা কালী, ডানা ডানা চোখে, মায়ের মাথায় সাতখানা সাপ। সামনে দেখাই দাঁড়িয়ে রয়েছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, মায়ের পায়ে যে গহনা সেটাও কিন্তু মাটির, এবং টানা টানা চোখে স্বয়ং মা কালী, যে মুটুক মাথায় করা হয়েছে সেখানে কিন্তু ময়ূর মুন্ডমালা, জবা ফুলে সামনে স্বয়ং মা কালী। তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে, দানে নাকি সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে, কিন্তু আমাদের দিক কিন্তু আজকে একদম সঠিক। দক্ষিণ কলকাতার কুমোরটুলি প্রশান্ত পালের স্টুডিও থেকে কালী পুজো 2022-এর আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো নমস্কার সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড। প্রশান্ত দাস স্টুডিও থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে কালী পুজোর আগে সরাসরি চলে আসলাম আমি। আর যেটা বলবার তোমাকে বন্ধুরা, প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু কালী প্রতিমায় চক্ষুদান হয়ে গেছে এবং একদম শেষ মুহূর্তে কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে একটাই কাজ করব, সো লেটস স্টার্ট দিস ভিডিও। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মন যে দেখো বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাকে আমি দেখাচ্ছি প্রশান্ত দাস স্টুডিওতে কালী প্রতিমায় কিন্তু রং করা চলছে, প্রতিমায় কিন্তু রঙের কাজ অনেকটাই হয়ে এসছে। সামনে দেখছো স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং এদিকে স্বয়ং মা কালী, প্রতিমাতে রঙের কাজ অনেকটাই বলতে গেলে সম্পূর্ণ। ব্যাকগ্রাউন্ডে চালচিত্র তুমি দেখতে পাচ্ছ, একটাই রং এগিয়ে গেছে, কেন দেখো ব্ল্যাক কালার করা হয়েছে, এখানে একটা ডিপ রেড, এবং এই সামনে দেখছো স্বয়ং যোগিনী বসে রয়েছে, এখানে সাহিত্য অবস্থায় স্বয়ং ঠাকুর মহাদেব, আর এইখানে হচ্ছে স্বয়ং মা। মায়ের কাপড় খেয়াল করে দেখো, একদম লেহেঙ্গা স্টাইলের মায়ের কাপড় এবং একদম অন্য ধরনের ডিজাইন, একদম নিখুঁত ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে। এদিকে দেখো মুন্ডমালা, এই যে মায়ের গলায় যে মুন্ডমালা রয়েছে সেই মুন্ডমালাতেও কিন্তু কাজ প্রায় কমপ্লিট, সিলভার কালার করা হয়েছে, এবং মায়ের গহনা তুমি খেয়াল করে দেখো সম্পূর্ণরূপে পুরোটাই কিন্তু সাজ গহনা সম্পূর্ণরূপে মাটির তৈরি, ইভেন চূড়া মুটুক সমস্ত কিছু কিন্তু মাটির তৈরি। এদিকে দেখছো ঠাকুরের কাপড়, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে মাটির তৈরি, এত রিয়েলিস্টিক, এত রিয়েলিস্টিক, তোমার কিন্তু দেখে কোথাও মনে হবে না যে এটা মাটির তৈরি কাপড়, অসাধারণ। এই মুহূর্তে সামনে তোমাকে আরও একটি প্রতিমা তোমাকে দেখাচ্ছি, এই কালী প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ চক্ষুদান কিন্তু হয়ে গেছে, সাথে সাথে মায়ের কাপড় তুমি খেয়াল করে দেখো, এই যে মায়ের কাপড়ে কী সুন্দর ডিজাইন করা হয়েছে, এবং ওভারঅল যে চালচিত্রী সেটাও কিন্তু অনেকটাই কমপ্লিট এই মুহূর্তে। তোমাকে সামনে এই প্রতিমাটা দেখাবো বন্ধুরা, এখানে দেখো অসাধারণ সুন্দর মায়ের চোখ, একদম টানা টানা চোখ, মায়ের মাথায় যে মুটুকটা আছে সেটাও কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে মুটুকটা দেখছি এখানে ময়ূর করা হয়েছে কিন্তু যে চূড়া মুটুকে, অসাধারণ সুন্দর এই ডিজাইন, এবং পাশাপাশি মানে প্রতিমায় কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট বলতে গেলে, অনেকটাই কমপ্লিট। এখানে দেখো মায়ের শাড়ি, এবং শাড়িতে কিন্তু সুন্দর জরির কাজ, জরির ডিজাইন করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে চালচিত্রীও কিন্তু অনেকটাই রেডি তুমি দেখতে পাচ্ছ, মানে কালার প্রায় কমপ্লিট দেখছো সত্যিক, এবং এখানে বিভিন্ন ফুলের ডিজাইন করা হয়েছে। এখানে দেখো চালচিত্রীও কিন্তু
পুরোপুরি সম্পূর্ণভাবে বলতে গেলে রেডি। মুন্ডু মালা সেটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখো সিলভার কালার করা হয়েছে এবং তার সাথে মুন্ডু মালার রং একদমই প্রায় কমপ্লিট। মায়ের চুল তুমি দেখতে পাচ্ছ অনেকটা চকলেট কালার করা হয়েছে বলতে গেলে, এবং দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে না কিন্তু যে এটা অরিজিনাল চুল নয়, এটা মাটির চুল। সম্পূর্ণভাবে সাজ কাপড় চালচিত্রি সমস্ত কিছু কিন্তু ঠাকুরের এখানে মাটির তৈরি, অসাধারণ সুন্দর। কিন্তু নিচে দেখো স্বয়ং মহাদেব শায়িত অবস্থায় রয়েছে, এদিকে হচ্ছে শৃগাল এবং প্রায় 5.5 ফুটের কাছাকাছি প্রতিমাটা রয়েছে, যদিও ব্যাকগ্রাউন্ডে চালচিত্রি সমস্ত নিয়ে প্রায় 9 ফুটের কাছাকাছি, কিন্তু ওভারঅল এই প্রতিমাটা অসাধারণ সুন্দর। দেখো বন্ধুরা এই প্রতিমাটা খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে কালী প্রতিমা এখানে স্বয়ং মহাদেব শায়িত অবস্থায় রয়েছে, দেখছো বাবার চোখ কিন্তু আঁকা হয়ে গেছে এবং কালার অনেকটাই এগিয়ে এসছে, মানে অনেকটাই কমপ্লিট বলতে গেলে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ওনারও কিন্তু চক্ষুদান হয়ে গেছে এবং ঠাকুরের কাপড় তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটির কাজ। এখানে মায়ের কাপড়ের দিকে তোমায় আমি নিয়ে যাই, খুব ভালো করে ক্যামেরাটাকে যদি আমি ফোকাস করাই, মায়ের শাড়ি তুমি দেখলে তোমার মনে হবে ক্যামেরাতে এটা যেন একদমই অরিজিনাল শাড়ি, কিন্তু না বন্ধুরা মাটির তৈরি শাড়ি এবং তার মধ্যে এত সুন্দর কালার, এত সুন্দর ডিটেলিং করে এটাকে ফোটানো হয়েছে, মানে দেখে মনে হচ্ছে কিন্তু একদম রিয়েল জরির কাজ, কিন্তু সম্পূর্ণভাবে মাটির কাজ। এবং ঠাকুরের সাজ গহনা সেটাও তুমি দেখো কালার পুরোপুরি কমপ্লিট, মুন্ডু মালা সেখানেও কিন্তু কালার কমপ্লিট। পাশাপাশি দেখছো তুমি এখানে যেইটুকুনি ফিনিশিং টাচ রয়েছে সেই কালারের কাজ কিন্তু এখানে চলছে। খুব অপেক্ষায় থাকবো এই প্রতিমায় চক্ষুদান হওয়ার। ওভারঅল ব্যাকগ্রাউন্ডে চালচিত্রি অনেকটাই কিন্তু কাজ কিন্তু তোমার এগিয়ে গেছে, মোটামুটি এই প্রতিমাতে দেখছো চালচিত্রির কালারটা কিন্তু প্রায় একই প্যাটার্ন ফলো করা হয়েছে। খুব ভালো করে খেয়াল করে দেখো, এদিকে ব্ল্যাক কালার, এদিকে লাল আলতা কালার করা হয়েছে, এদিকে আবার সিলভার কালারের মধ্যে কিন্তু এই চালচিত্রিটাকে হাইলাইটেড করে ফোটানো হয়েছে, বেশ সুন্দর অসাধারণ বলতে গেলে এক কথা। অপেক্ষায় থাকবো প্রতিমায় চক্ষুদানের। বন্ধুরা আসো এই প্রতিমাটা তোমাকে আমি দেখাই, যে প্রায় বলতে গেলে 7 থেকে 8 ফিটের কাছাকাছি এই প্রতিমা এবং চালি মুটুক দিয়ে 10 ফিটের উপরে এই হাইট রয়েছে প্রতিমাটি। এবং ঠাকুরের চোখ তুমি দেখো, মায়ের চোখ দেখো, একদম টানা টানা চোখ, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। এবং মায়ের সাজ গহনা খুব ক্লোজলি তোমাকে আমি দেখাই, দেখো জবা ফুলের মালা দেখো, তোমার দেখে কোথাও মনে হবে না বন্ধুরা যে এটা অরিজিনাল জবা ফুলের মালা নয়, কিন্তু বন্ধুরা সেই মাটির ফাটাফাটি ফাইন কাজ। এবং ঠাকুরের সাজ গহনা সম্পূর্ণরূপে মাটির কাজ, খুব ভালো করে খেয়াল করে দেখো শাড়ির সেই সেম প্যাটার্নই ফলো করা হয়েছে, কিন্তু তোমার দেখে কিন্তু মনে হবে না যে মাটির এত সুন্দর ফাইন কাজ হতে পারে। ব্যাকগ্রাউন্ডে চালচিত্রিতে দেখছো এই যে ত্রিশূল দেওয়া হয়েছে এবং এইদিকে দেখো মহাদেবের বিভিন্ন পোস্টকে কিন্তু এই চালচিত্রিতে ফুটিয়ে তোলা হয়েছে, এদিকে দেখো অসাধারণ। এখানে দেখো স্বয়ং শায়িত অবস্থায় রয়েছে মহাদেব, এই যে এদিকে শৃগাল এবং মুন্ডু মালায় সুসজ্জিত, জবা ফুলের মালায় সুসজ্জিত স্বয়ং মা কালী প্রশান্ত দাস স্টুডিওতে, অসাধারণ সুন্দর। প্রশান্ত দাস স্টুডিওতে এখন শেষ মুহূর্তের কিন্তু কাজ চলছে, তো স্বাভাবিকভাবে কিছু জায়গায় কিন্তু একটু নয়েজ আসতে পারে বন্ধুরা, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। চলে আসো এবার এই প্রতিমাটি তোমাকে আমি দেখাই, দেখো জবা ফুলের স্বয়ং মা কালী, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে খেয়াল করে দেখো, একদম রক্ত জবা ব্যাকগ্রাউন্ডে, কোনো রকম চালচিত্রে কিন্তু আলাদা করে কিছু নেই, ব্যাকগ্রাউন্ডে রক্ত জবা এবং সামনে স্বয়ং মা কালী। মায়ের চোখ দেখো বন্ধুরা, একদম অসাধারণ টানা টানা স্নিগ্ধ চোখ, মাগো আশীর্বাদ করো মা। এবং মায়ের মাথায় দেখো জবা ফুল এবং চূড়া মুটুক, এবং দেখছো বন্ধুরা ঠাকুরের প্রতিমাতে কালার একদম কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার
দেখো বন্ধুরা, এই মুহূর্তে প্রতিমায় কিন্তু ঘাম তেল দেওয়া হলো এবং মায়ের মুখ দেখে কেউ বলবে না যে প্রতিমাটি জীবন্ত নয়। খুব ভালো করে খেয়াল করে দেখো, মনে যেন স্বয়ং জীবন্ত মা কালী আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। চলে আসো সামনে এই প্রতিমায়। এখানটায় ছিল কিন্তু কানুনগো পার্কের ঠাকুরটা, প্রায় অনেকটা সেম প্যাটার্নই ফলো করা হয়েছে প্রতিমা তৈরির ক্ষেত্রে। এবং মায়ের এই মুহূর্তে কিন্তু দেখছো ঠাকুরের রং করা হয়েছে, কালী প্রতিমায় রং হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে চালচিত্রটা ব্লু কালার করা হয়েছে এবং মাকে আপাতত ব্লু এবং হোয়াইটে কম্বিনেশনে কালার করা হয়েছে। এখানে দেখো শায়িত অবস্থায় রয়েছে মহাদেব, এখানে রয়েছে কার্তিক ঠাকুর, এখানে রয়েছে গণেশ ঠাকুর, শ্রীগাল এবং স্বয়ং শ্যামা মা। ব্যাকগ্রাউন্ডে চালচিত্রটা খুব ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা। এই দেখো বিভিন্ন অসুরের মুন্ড এখানে দেওয়া হয়েছে এবং যেভাবে প্রশান্তদার স্টুডিওতে চালচিত্রিতে ডিটেলসে কাজ করা হয় সেরকমই কিন্তু একদম নিখুঁত কাজ করা হয়েছে। প্রতিমাতে চলে আসি বন্ধুরা, অসাধারণ সুন্দর এই প্রতিমা। সেই দিক থেকে কিন্তু কোনো আমাদের ডাউট নেই যে এই প্রতিমা রঙের পর মানে একদম ফাইনাল যখন কমপ্লিট হয়ে যাবে রং, তখন এই প্রতিমা অসাধারণ সুন্দর লাগবে। এবং দেখো সাজ গহনা, মায়ের চুল চূড়া মুটু সম্পূর্ণ মাটির কাজ, অসাধারণ। নৃত্যকালীর পোজে রয়েছে স্বয়ং শ্যামা মা এবং দেখো মায়ের পায়ে আলতা পরানো হয়েছে, অসাধারণ অসাধারণ অপূর্ব। বন্ধুরা সামনে তোমাকে এখন দেখাচ্ছি এই যে আজাদগড় পার্কের যে বিশাল কালী প্রতিমা রয়েছে, প্রায় 18 ফুটের কাছাকাছি এই প্রতিমা, বিশাল প্রতিমা কিন্তু দেখো। এবং সেই প্রতিমাতেও কিন্তু রং হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে চালচিত্রে সেটাও কিন্তু রং হয়ে গেছে, একদম শ্যামা মা, ট্র্যাডিশনাল শ্যামা মা, অসাধারণ সুন্দর। এবং দেখো এখানে মহাদেব শায়িত অবস্থায় রয়েছে এবং প্রতিমার হাইট দেখো, মানুষের হাইট দেখো এবং প্রতিমার হাইট দেখো, তুমি দেখেই বুঝতে পারছো প্রশান্ত দাস স্টুডিওতে কত বড় বড় কালী প্রতিমা তৈরি করা হয়। এবং এদিকে দেখো আরও একটি প্রতিমা যেটা আমার স্ট্রিটে যাচ্ছে, সেই প্রতিমাও কিন্তু কালার কমপ্লিট বলতে গেলে, এবং সেই একই হাইট, এই প্রতিমাটার হাইট একটু বেশি 20 ফুটের কাছাকাছি, সেই প্রতিমাতেও কিন্তু রঙের কাজ হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু শেষ মুহূর্তের কাজ এখন চলছে কালী প্রতিমার, একদম কালী পুজোর আগে শেষ মুহূর্তের ব্যস্ততা প্রশান্ত দাস স্টুডিওতে। এবং খুব ইন্টারেস্টিংলি যে আমার স্ট্রিটের যে কালী প্রতিমা রয়েছে সেই প্রতিমাটা তোমাকে আমি দেখাই, প্রায় 20 ফুটের কাছাকাছি এই প্রতিমা কিন্তু রয়েছে দেখো, এবং কতটা বিশাল প্রতিমা। আগের ভিডিওতে আমি তোমাকে খুব ক্লোজলি তোমাকে আমি দেখাচ্ছিলাম এই যে নরমুন্ড, সেটা দেখেই তুমি বুঝতে পারছো যে প্রায় কতটা বড় প্রত্যেকটা নরমুন্ড। এবং দেখো এই যে স্প্রে করা হচ্ছে এখন কালারের উপর, যাতে আরও কালারটা ফুটে ফুটে এই কালারটা বেরোয়। তো দেখছো বন্ধুরা প্রশান্ত দাস স্টুডিওতে যে আমার স্ট্রিটের যে বিশাল কালী প্রতিমা, সেই প্রতিমায় কিন্তু চক্ষুদান এই মুহূর্তে সম্পন্ন হলো। চক্ষুদান কমপ্লিট, চক্ষুদানের পর মাকে কিন্তু আরও জীবন্ত, আরও প্রাণবন্ত।
তো কি বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? বলবার তো আলাদা করে কোনো অপেক্ষা রাখে না। শেষ মুহূর্তে প্রশান্ত দাস স্টুডিও একদমই ব্যস্ত, কালী পুজোর মাত্র দুই দিন বাকি। এবং বন্ধুরা, যেটা বলার, দেখো প্রশান্ত দাস স্টুডিওতে প্রতিমার দাম, বাড়ির প্রতিমার দাম মিনিমাম 6-12 হাজার টাকা। তার পাশাপাশি যারা ক্লাবের পুজো, তাদের জন্য আমি বলবো মিনিমাম তুমি ভালো থিমের কাজ কালী প্রতিমায় 35,000 টাকা থেকে শুরু, সেখান থেকে ওই 100,000 মতো তুমি ধরতে পারো। এবার ডিটেলসে প্রাইস জানার জন্য যেটা ভালো হয়, প্রশান্ত দাস সাথে সরাসরি স্টুডিওতে এসে কথা বলতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর কালী প্রতিমার ভিডিও দেখতে কালী পুজোর আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে আরও অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পায় বাড়িতে বসে। আচ্ছা, এখন আমরা স্টুডিওর ব্যাক সাইডটায় চলে এসেছি। এখানে কিন্তু দেখছো বাড়ির প্রতিমা তৈরি করা হয়েছে, বাড়ির পুজোর জন্য যেরকম ছোট থেকে মাঝারি সাইজের বিভিন্ন প্রতিমা এখানে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ সামনে, দেখো স্বয়ং মা কালী, এবং এখানেও কিন্তু দেখছো ঠাকুরের রং কমপ্লিট, মায়ের চক্ষুদানও হয়ে গেছে এবং একদম স্নিগ্ধ মুখে স্বয়ং মা কালী। এবং দেখো প্রত্যেকটি প্রতিমায় কিন্তু বাড়িতে যেরকম ট্র্যাডিশনাল সাবেকি ঠাকুর হয়, সেরকম প্রতিমায় কিন্তু এখানে করা হয়েছে। সামনে দেখো শ্যামা মা, এদিকেও দেখতে পাচ্ছ, দেখে যা বুঝতে পারছি এই প্রতিমাটি যাচ্ছে হচ্ছে বিধানপল্লী। এখানে দেখো, এবং বাড়ির প্রতিমার পাশাপাশি বিভিন্ন ক্লাবের যেরকম থিমের বা বিভিন্ন সুন্দর ট্র্যাডিশনাল যেরকম প্রতিমা করা হয় প্রশান্ত দাস স্টুডিওতে, সেরকম আরও একটি প্রতিমার সামনে আমি। এবং মায়ের চক্ষুদান হওয়ার পর মায়ের চোখ দেখো বন্ধুরা, একদম টানা টানা চোখ। সাজ কাপড়, গহনা, মুন্ডমালা সমস্ত কিছু কিন্তু সেই মাটির ফাইন কাজ প্রশান্ত দাস স্টুডিওতে, অপূর্ব অপূর্ব, দেখে কিন্তু মন জুড়িয়ে গেল বন্ধুরা। তো তোমরা ওভারঅল কিন্তু একটা আইডিয়া পেলে, প্রশান্ত দাস স্টুডিওতে যারা বাড়ির জন্য প্রতিমা নিতে চাও সেখানে, তাদের জন্য আমি বলে রাখি মোটামুটি ছোট থেকে মাঝারি মাপের বিভিন্ন প্রতিমা রয়েছে। বাড়ির প্রতিমাগুলোর দাম কিন্তু ওই ধরে রাখো মিনিমাম 6-6,500 থেকে শুরু, ম্যাক্সিমাম সেই প্রতিমাগুলো 12,000 টাকার মধ্যে তুমি কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো বন্ধুরা, আরও একটি প্রতিমায় কিন্তু রং করা হয়েছে, এবং মায়ের চোখ দেখো বন্ধুরা, টানা টানা চোখ, এবং স্বয়ং রুদ্র রূপে মা কালী, মায়ের মাথায় দেখো 7টি সাপ। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করে দেবে, যাতে আরও আরও অনেক মানুষ এরকম সুন্দর সুন্দর কালী প্রতিমার ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারে। এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাতে যখনই কোনো আমি ভিডিও পোস্ট করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা, ভালো থেকো। এবং কালী পুজো সংক্রান্ত কোনো রকম ভিডিও সংক্রান্ত মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু আমায় জানাবে। তোমাদের সবার কমেন্ট আমি কিন্তু পড়ি, আমি যেটা বলেছি পড়ি সবার কমেন্ট, এবং চেষ্টা করছি খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসতে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই।